আজকের ভিডিওটি করার জন্য আমাদের অনুরোধ জানিয়েছে সলঙ্গা থেকে আমাদের একজন দর্শক ভাই, যার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। আমাদের ফোন করে বলছিল, ভাই তালগাছিহাট থেকে আমাদের ঘাপ গরুগুলোর ভিডিও দেখান। জি জি, এটা গাভিন হাটা। এটা কি গাভিন গরু? জি। আপনার বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুর? জি জি। আচ্ছা, আমার নানার বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুরের খুব জুড়ি গ্রাম, চিনেন কি? হ্যাঁ জি, চিনি। কয় মাসের গাভিন এটা? নয় মাস। নয় মাস। সুমন্ডলী হাট মানেই রং বেরঙের গরুর মেলা। আছে সাত মাস। সাত মাস? সুপ্রদর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আমাদের কৃষি মেসেজ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মাসুদ রানা রয়েছে আপনাদের সাথে, ক্যামেরা রয়েছে মোহাম্মদ জুয়েল সরকার। কথা আছে, যদি ভালো মানের একটি গরু, গাভী গরু কিনতে চান তাহলে তালকাছি হাটে যান। আর তাই এই তালকাছি হাটটি গাভী গরু ক্রয় বিক্রয়ের জন্য একটি বিখ্যাত এবং সারা দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। তো আজকে আমরা হাজির হয়েছি এই তালকাছি হাটের, মানে গাব গরু যাকে বলে, যেসব গরু প্রেগনেন্সি রয়েছে সেই সকল গর্ভবতী গাভী হাটে আমাদের আজকের ভিডিওটি করার জন্য আমাদের অনুরোধ জানিয়েছে সলঙ্গা থেকে আমাদের একজন দর্শক ভাই, যার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। আমাদের ফোন করে বলছিল, ভাই তালগাছিহাট থেকে আমাদের ঘাপ গরুগুলোর ভিডিও দেখান। তো মূলত আপনাদেরকে উদ্দেশ্য করে, যারা এই সকল গর্ভবতী গরু খুঁজছেন লালন পালন করার জন্য, তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের ভিডিওটি বানানো। আমাদের আশেপাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই এই হাটটার নাম হচ্ছে গাব হাটা যাকে বলে। মানে এখানে শুধু গর্ভবতী গরুগুলো ওঠে, যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় গরু গাব গর্ভবতী। তো আমরা এখানকার এই হাটে ছোট বড় গাব গরুগুলো কিরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়ে একটি চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করছি। শুরুতেই আমাদের এই পাশে একটি সুন্দর বিশাল আকৃতির একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনলাম এটা হচ্ছে গাব হাটা? জি জি, এটা গাভিন হাটা। এটা কি গাভিন গরু? জি। এটা কত দাঁতের গরু? এটা চার দাঁত। চার দাঁত? জি। এটা এখন ওজন কতটুকু আছে ধারণা? ওজন আছে 5.5 মন। 5.5 মন? আচ্ছা, গাভিন হাটায় যে গোটা নিয়ে এসছেন, এটা তো নিশ্চয়ই গাভিন? জি। 9 মাস। কয় মাসের গাভিন আছে? 9 মাস, আর 8-10 দিন গেলে বাচ্চা দিবে। এটা কি মানে এর আগে দু একটা বাচ্চা দিয়েছে? এর আগে একটা বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা। দুধ কেমন হচ্ছিল? দুধ প্রথমে হয়েছে 12-14 কেজি। আর এবার প্যাকনিক। এটা মোটামুটি কত দাম চাচ্ছেন আপনারা? এটা দাম চাওয়া 1,60,000। 1,60,000? মানে গাভিন গরুর দাম একটু বেশি হয় না? না, গাভিন গরু বর্তমান বাজার অনেক কম। 1.5 লাখ টাকার গরু চলে আইছে 1,20,000। যেটা 1.5 লাখ বিক্রি করতাম সেটা এখন 1,20,000 টাকা। মানে একটু দাম কম মনে হচ্ছে? হ্যাঁ, দেখেন না, 5.5 মন গোসের দামই ধরেন 1,20,000 টাকা। চাইতেই কম মনে হচ্ছে আপনাদের কাছে? না না, বাজারের কাস্টমার নাই তো। এটা কত হলে বিক্রি করতে চান আপনারা? এটা আমার টার্গেট 40। জি 40। হ্যাঁ, এখন কথাবার্তায় কম বেশ আছে কিছু। অনেক সুন্দর সুন্দর কালার। যদি কোনো দর্শক গরুটা দেখে ক্রয় করতে চায়, আপনি বিক্রি করতে পারবেন না? জি জি, যে কোন ফোন নাম্বারটা বলুন একটু। 01795-1890-36 আপনার নাম্বার? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মন্ডলী, আমরা এখানে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, যিনি একটি গাভী গরু নিয়ে এসেছেন। আর যেহেতু এটা গাভীন গরু পর্ব, নিশ্চয় সেহেতু এটা অবশ্যই একটি গাভীন গরু। তো আমরা এই হুজুর সাহেবের সাথে কথা বলে আপনাদের এই গরুটি সম্পর্কে একটু তথ্য জানানোর জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে একটা সুন্দর সুদর্শন গরু দেখতে পাচ্ছি, রংটা অনেক সুন্দর, এই গরুটা মোটামুটি কি জাতের গরু? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গরু। এটা গাভীন কয় মাসের গাভীন? 9 মাস চলতেছে। 9 মাস চলছে। এটা কি প্রথম নাকি এর আগে বাচ্চা হয়েছে? প্রথম প্রথম। মানে প্রথম প্রেগনেন্সি? হ্যাঁ প্রথম। আচ্ছা আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত টাকা? 2,10,000। ওজন কতটুকু আছে বডি ওজন? 4 মন হবে। 4 মন হবে? আচ্ছা, পাচ্ছে নাই না? দুই দাঁত। আচ্ছা আচ্ছা, কত হলে গরুটা বিক্রি করা হবে ধারণা? তা মোটামুটি 1,60,000-1,65,000 এরকম। বাসা কোথায়? আমার বাসা নাটোর গুরুদাসপুর। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুর? জি জি। আচ্ছা, আমার নানার বাড়ি হচ্ছে নাটোর গুরুদাসপুরের খুব জুড়ি গ্রাম, চিনেন কি? হ্যাঁ জি, চিনি জি। আচ্ছা, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এলাকার হাটে। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক মন্ডলী, গাবিন হাটায় আসলে রং বেরঙের বিভিন্ন সুন্দর গরু উঠে থাকে, তো আমরা এপাশে আরও একটি সেরকম সুন্দর মোটাজাতকরণ এবং সুস্থ গরু দেখতে পাচ্ছি, যে গরুটা গাবিন গরু এবং বিক্রি করা হবে আজকের এই তালগাছি হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালোই আছি। মন ভালো নাকি খারাপ? ভালোই আছে, মন আর খারাপ হয়। তো তাপমাত্রা খুব একটা বেশি নয়, আবহাওয়া ভালো আছে। আচ্ছা, এই গরুটা কি আপনার কেনা নাকি বাসার? কেনার গরু। কেনা গরু না? কয় মাসের গাবিন এটা? 9 মাস। 9 মাস। এটা দাম চাচ্ছেন কত টাকা? 40,000। মোটামুটি বডি ওজন কত টাকা হতে পারে গরুটা? তো 5 মণ আছেই। কত হলে আজকে গরুটা আপনি বিক্রি করতে চান কাকা? 30,000 হলে বিক্রি করবে। বিক্রি করবেন? এখন পর্যন্ত দাম কত হয়েছে গরুটার? 25,000। 25 হয়েছে, মানে প্রায় কাছাকাছি বিক্রির। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মন্ডলী, হাট মানেই রং বেরঙের গরুর মেলা। তো আমরা এপাশে আর একটি সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি। গরুটা যদি একটু শুকনা, তবুও এই গরুটা একটু মানে ভালোভাবে খাওয়ালে একটু মনোজাতকরণ হয়ে যাবে। তো আমরা এই গরুর মালিকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গরুটা অনেক চমৎকার, কালারটা সুন্দর আছে। জি ভাই, গরুটা করজ গরু আছে, তো গাভিন হাটা না? হ্যাঁ, গাভি হাটা। অবশ্যই গাভিন গরু এটা। গাভি গরু মানে বলতে আর 10-12 দিনের মধ্যে বিয়ে ফেলবে। এটা বাড়ির নাকি কেনা আপনাদের? এটা এই গরু আমাদের কেনা, বাড়ি ভর্তি থেকে আমরা সব ব্যবসা করুন আপনারা। হ্যাঁ, ব্যবসা করি আমরা। এই গরু গরুটা কয় জাতের গরু? 6 জাতের গরু। ওটা খিলে নাত কাবো একটু। এগুটা চারটা কি জানো? এটা যাচ্ছে সিন্ধি। সিন্ধি গরু না? হ্যাঁ, সিন্ধি গরু। পাচ্ছেন কত টাকা দাম? দামটা হচ্ছে 1,10,000 টাকা। কত হলে বিক্রি করবেন আজকে? ওইটা তো বলতে নিয়ম কত আছে? নিয়মতে 100 হলে বিক্রি করবো। দাম হচ্ছে তো মোটামুটি না? দাম হচ্ছে 90-95 দাম হচ্ছে, প্রায় কাছাকাছি। শুভকামনা রইলো, গরুটা বিক্রি হোক। ওকে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো ধন্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, মনে হচ্ছে এবং তো আমরা যতগুলো গাবি করে দেখেছি সবচেয়ে বড় গরু এটা। হ্যাঁ, কী জাতের গরু এটা? এটা ফিজেন। চাচ্ছেন কত টাকা দাম? দাম চাইতেছি 2,20,000। 2,20,000 চাচ্ছেন? আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন আপনাদের নিয়ে? 70-80। আচ্ছা, কি আপনার কেনা ছিল না? আচ্ছা, এইটার কতটুকু দুধ হতো এর আগে আপনাকে জানা আছে? হ্যাঁ আছে, 18-19। দর্শক মন্ডলী, আমাদের গাভিন গরুর পর্বে আমরা আরও একটি চমৎকার গরু দেখতে পাচ্ছি, যে গরুটা অবশ্যই গাভিন, যেহেতু এটা গাভিন হাটা পর্ব। তো আমরা এই গরু মালিকের সাথে একটু কথা বলে আপনাদের কিছু তথ্য জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেনা নাকি বাড়ির গরু আপনার? কি নামি আবাই। খুবই চমৎকার, সুটম দেহ এবং উন্নত জাতের গরু মনে হচ্ছে আমাদের কাছে। জি, এটা এটা কয় নাম্বার গাভিন? 2 নাম্বার। 2 নাম্বার চলছে না? জি। আচ্ছা, দাম তো আছেন কত টাকা গরুটার? 85 যাচ্ছে, 1,00,000। 1,85,000। কত হলে আজকে বিক্রি করতে চান? 60-65 বেশ বিক্রি করো। কোনো দর্শক তুলে কিনতে চায় গরুটা বেচা যাবে তো নাকি? হ্যাঁ। ফোন নাম্বারটা বলুন তো একটু। 0179-77-85-342। নাম্বার না? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মন্ডলী, আমরা এই পাশে খুবই চমৎকার একটি উন্নত জাতের গাভিন গরু দেখতে পাচ্ছি। গরুটা গাভি, কিন্তু এটা গাভিন, যাকে প্রেগনেন্সি বলা হয়, এই গরুটা প্রেগনেন্ট। তো আমরা এই গরুর মালিকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আছি ভালোই। আচ্ছা, আজকে তো একটু তাপ কম মনে হচ্ছে হাটে না? হ্যাঁ, একটু তাপ কম আছে। কি জাতের গরু? জার্সি গরু। এটা কয় মাস গাভিন? এটা 10 মাস পড়ছে। 10 মাস পড়ছে? হ্যাঁ। আপনার বাড়ির নাকি কেনা? কেনা গরু। 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দেবে। কততম প্রেগনেন্সি? 2 নাম্বার। 2 নাম্বার না? হ্যাঁ। এর আগে কত লিটার করে দুধ হয়েছিল? 16 লিটার। 16 লিটার, আলহামদুলিল্লাহ, অনেক দুধ তো। হ্যাঁ, আর এই দ্বিতীয় বিয়ে নেব। এটা চাচ্ছেন কত টাকা দাম? এটা দাম আছে 1,70,000। 1,70,000 চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, কত হলে বিক্রি করতে চান আজকে? 65-66 বিক্রি করবো। দাম হয়েছে কত টাকা? পরিপূর্ণ ডেলিভারির সময় হয়ে গেছে। তো আপনারা এখানে আসলে শুধু এখানে গাভিন গরু সংগ্রহ করতে পারেন। যারা চাচ্ছেন যে গাভিন গরু কিনে 1-2 মাসের মধ্যে যেন গরুটা ডেলিভারি হয়, তারা এখান থেকে কিন্তু এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারবেন। কেনা নাকি আপনার বাড়ি? আমার বাড়ির গরু। বাড়ির গরু না? এটা বিক্রি করছেন কেন? বিক্রি করছি, বাজার হজে যাব তো এই জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্য বেশ। আল্লাহ আপনাকে কবুল করুক, দোয়া করছি। আচ্ছা, এটা কয় মাসের গাভিন আছে এখন? 7 মাস শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, 8 মাস পড়ছে এখন? 8 মাস পড়ছে। এটা কি প্রথম নাকি? না, দ্বিতীয় বিয়ে। দুধ কতটুকু হয়েছিল এর আগে? এর আগে আমি 8 লিটার পানাছি, 5-3-8। দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছে 1,30,000। 1,30,000। কত হলে বিক্রি করবেন আজকে নিয়ে? 3 ইনশাল্লাহ
আমার ব্যাপারে মানুষের হাতে শুন কথা বাজান, আমার তো কিরা করে একটা জিনিস বেচা যাবো না। নিয়ত কত আছে আপনার? যত লাখের উপরে আছে নিয়ত। এর উপরে যাক বিক্রি করার নিয়ত আছে। এটা কয় মাসের গর্ভবতী গরু? এটা 9 মাসের গর্ভবতী গরু। মাস তার মানে এখন প্রায় মানে হ্যাঁ নামার মধ্যে। হ্যাঁ নামার মধ্যে। আচ্ছা এটা চাচ্ছেন কত টাকা দাম? এটা চাচ্ছি 1,15,000। 1,15,000। এটা কি এর আগে বাচ্চা দিয়েছে কয়বার? এর মধ্যে এর আগে বাচ্চা দেয় নাই। এটা প্রথম? প্রথম। আচ্ছা এটার ওজন কতটুকু আছে ধারণা? এর ওজন এখন 3 মণ হবে না, একটু কম হবে। 3 মণ একটু কম হবে? হ্যাঁ। কত হলে বিক্রি করবেন আজকে গরুটা? গরুটা তো মনে করছি মনে হয় হয়তো 10-5 হবে। 110 সেরকম হলে বিক্রি করবো। 110-5 হলে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই এখানকার ছাপা কত টাকা জানা আছে কি আপনার? এখানকার ছাপা 700 টাকা। 700 টাকা মানে যে কোনো আকৃতির গরু 700 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শমণ্ডলী, এই ছিল আমাদের তালগাছি হাট থেকে গাভীন গরু অর্থাৎ গর্ভবতী গরুগুলোর দাম দর। এখান থেকে আপনাদের জানানোর জন্য চেষ্টা করলাম ছোট বড় এবং মাঝারি বিভিন্ন আকৃতির গাভীন গরুগুলো অর্থাৎ গর্ভবতী গরুগুলো এখানে কী দামে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো আমাদের ভিডিওটির মাধ্যমে যে ধারণাটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করলাম, সবাইকে আমাদের কৃষি মেসেজ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আকর্ষণীয় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।